দিনাজপুরে মা ছেলেকে অপহরণ মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার সকালে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয় এদিকে পুলিশের হাতে গ্রেপ্তার পলাশ নামে এক ব্যক্তি অপহরণ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বুধবার সন্ধ্যায় রংপুর সিআইডির কাছে ভুক্তভোগী নারী স্বামীর বিরুদ্ধে পঞ্চাশ লাখ টাকা প্রতারণার তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে পলাশের বিরুদ্ধে এর আগে খলিলুর রহমান নামে অপহরণের শিকার ছেলের চাচা বাদী হয়ে চিড়ির বন্দর থানায় অপহরণের মামলা দায়ের করেন ওই মামলায় রংপুর সিআইডির একজন এএসপি সহ আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়